আসসালামু আলাইকুম, বিডিশপ.কম থেকে আমি সিদ্দিক বাপ্পি চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের আনবক্সিং ভিডিও নিয়ে। এটা কিভাবে সেট আপ করবো, কিভাবে ইউজ করবো, অ্যাপের সাথে কিভাবে কাজ করে সবকিছু নিয়ে আজকে একটু কথা বলবো। অলরেডি সবাই বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। জি হ্যাঁ, এটা হচ্ছে সনফ ব্র্যান্ডের স্ট্রিপ লাইট। তো স্ট্রিপ লাইটটা কিভাবে কাজ করে বা কিভাবে সেট আপ করবো আজকে আমি একটু দেখবো। শুরুতেই যেটা পাবো বক্স খোলার পরে, সেটা হচ্ছে সনফের 5 মিটার অথবা 16 ফিট স্ট্রিপ লাইটের কয়েলটা পাবো, যেখানে স্ট্রিপ লাইটটা থাকবে। এই হচ্ছে স্ট্রিপ লাইটটা থাকবে, এটাও প্যাকিং এ থাকবে। প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সুন্দর করে র‍্যাপ করা থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের স্ট্রিপ লাইটটা, দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখাই। আপনি এটা ড্রাইভারের সাথে কানেক্ট করতে পারবেন। এগুলো কিন্তু 8GB লাইট হবে, আবার আপনি সলিড কালারেও জ্বালাতে পারবেন। সেটা আমি একটু পাশে রেখে দিচ্ছি। অনেকগুলো বক্স ওপেন করতে হবে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা বক্সে থাকবে। এই এই বক্সে পেয়ে যাচ্ছি আমরা পাওয়ার অ্যাডাপ্টার। এই পাওয়ার অ্যাডাপ্টার নর্মাল কোনো পাওয়ার অ্যাডাপ্টারের মতো না, এখানে আপনি যে পিনগুলো আছে প্লাগ পিনগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। 3টা মডেলের প্লাগ পিন আপনাকে দেওয়া হবে এটার সাথে। আমরা রেগুলার বাসায় যারা ইউজ করি 3 পিন এবং 2 পিন, ঠিক আছে, 2 পিনের 2টা ভার্সন থাকবে সাথে এবং আরেকটা থাকবে 3 পিন। সো আমরা একটা কানেক্ট করি, এই যে কানেক্ট হয়ে গেল লক, ঠিক আছে। এখানে কিন্তু লক মুড লেখা আছে, আবার আনলক লেখা আছে। সো ওপেন করার জন্য আপনারা লেফটে ঘুরাবেন, অবশ্যই এখানে একটা বাটন আছে দেখতে পাবেন, এই বাটনটা চেপে ধরে লেফটে ঘুরালে এটা খুলে যাবে, ঠিক আছে। আবার যখন সেট আপ করবেন তখন এখানে জাস্ট সেট আপ করে রাইট সাইডে ঘুরালেই হচ্ছে এটা লক হয়ে যাবে। ওকে গেল, এটা একটু পাশে রাখছি আমরা। তারপর আরেকটা বক্স আছে, এই বক্সে কি পাচ্ছি দেখি, এই বক্সে থাকবে অ্যাডাপ্টারটি, যে অ্যাডাপ্টারের সাথে আপনি স্ট্রিপ লাইটটা কানেক্ট করবেন, ঠিক আছে। এটার সাথে আপনি স্ট্রিপ লাইটটা কানেক্ট করতে হবে। এই যে স্ট্রিপ লাইটের যে 4টা পিন ছিল সেই 4টা পিন আপনি এখানে সেট আপ করবেন। অনেকেই বলে যে ভাই এখানে 2টো তার কেন, 2টো কি কানেক্ট করা যাবে, 2টো না, এটার সাথে আপনি 1টা পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করবেন, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ওয়াইফাই অ্যান্টেনা, যেটা আপনার ওয়াইফাই এর সাথে কাজ করবে, সেই কারণে এটা অ্যান্টেনা দেওয়া থাকে। সো এই বক্সে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে ছোট্ট একটা রিমোট পাবো, কিন্তু খুবই কাজের। এই রিমোটটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন, ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন এবং RGB লাইটগুলো সেট আপ করতে পারবেন, ফিক্স সলিড কালারগুলো দিতে পারবেন, আবার চাইলে আপনি মুড চেঞ্জ করে যেমন ফ্ল্যাশ, স্ট্রোব, ফেড এবং স্মুথ, এই 4টা মুডও চেঞ্জ করতে পারবেন। আবার চাইলে ডিরেক্ট একদম হোয়াইট লাইটও জ্বালাতে পারেন। প্রত্যেকটা কালারের আপনি ব্রাইটনেস কমাতে এবং বাড়াতে পারবেন এই 2টো সুইচের মাধ্যমে। তো এটা আমরা পাশে রেখে দিই, অনেকগুলো আইটেম এই প্রোডাক্টের সাথে। এই ব্যাটারিটা কানেক্ট করতে হবে এটার সাথে, যেই ব্যাটারি থাকবে এখানে দেখবেন একটা প্লাস্টিকের পেপার দেওয়া থাকবে প্রোটেক্টর, ব্যাটারি প্রোটেক্টরটা সরিয়ে নিতে হবে, নয়তো এই রিমোটটা কাজ করবে না, অনেকে এই প্রবলেমেও পড়ে থাকেন। সো আমি এটা পাশে রেখে দিচ্ছি, এখন আর এই বক্সে কিছু নেই। আমরা এখন চলে যাব সেট আপে, ঠিক আছে। সেট আপ করার জন্য প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই অ্যাডাপ্টারটা কানেক্ট করতে হবে, সেটা আমরা কানেক্ট করে নিচ্ছি। তারপর এই পিনের সাথে আমি এই ড্রাইভারটা কানেক্ট করব, ঠিক আছে। এটা কানেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এবার স্ট্রিপ লাইটটা এটার সাথে কানেক্ট করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের স্ট্রিপ লাইট, আমরা এটাকে যে কোনো পাশ থেকে কানেক্ট করতে পারবো। এই যে কানেক্ট হয়ে গেল, ওকে। এভাবে কানেক্ট করার পর এখনো কিন্তু এটা আমরা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করিনি বা অ্যাপের সাথে কানেক্ট করিনি, সো এখন আমরা অ্যাপের সাথে কানেক্ট করব। তার আগে দেখে নিই এটা রিমোটে কাজ করে কিনা, ঠিক আছে। এই দেখুন এটা অফ করছি, অফ হয়ে গেল, আবার অন করলাম, অফ হয়ে গেল, ঠিক আছে। আমি চাইলে ব্রাইটনেস বাড়াতে পারবো, দেখা যাচ্ছে কিনা, আবার চাইলে কমাতে পারবো, এই দেখুন কমে গেল, ঠিক আছে, ব্রাইটনেস কমে গেল, আবার আমরা চাইলে একটু বাড়াতেও পারব, এই যে এখন আবার বেড়ে গিয়েছে। সো ক্যামেরায় হয়তো অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না,
বা বুঝতে পেরেছেন কিনা, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা কমবে এবং বাড়বে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অফ করা যাচ্ছে, অন করা যাচ্ছে, আমি চাইলে রেড করতে পারি, চাইলে গ্রিন করতে পারি, ঠিক আছে, এই যে গ্রিন হয়ে গেল, চাইলে ইয়েলো করতে পারি, ঠিক আছে, আবার পিঙ্ক করা যাচ্ছে, ব্লু করা যাচ্ছে। সো যতগুলো কালার আছে এগুলো তো করা যাবেই, প্লাস আমরা অ্যাপ থেকে আরও অন্যান্য কালার ভ্যারিয়েশনেও এগুলো ইউজ করতে পারবো। সো আমরা চলুন এবার অ্যাপে চলে যাই। অ্যাপ থেকে কি করে কানেক্ট করব, ফোনের ইন্টারফেসে চলে যাবেন। ফোনে প্রথমে আপনি ইউই লিঙ্ক অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপর আমরা অ্যাপটা অন করব। এই অ্যাপটা অন করার পর কিন্তু আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, সেটা জিমেলের মাধ্যমে হোক বা ফোন নাম্বারের মাধ্যমে হোক, আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং আইডি পাসওয়ার্ড আপনার মেইল অ্যাড্রেসে চলে যাবে, মেইল দিয়ে খোলাটাই বেটার হবে। তারপর খোলার পরে সেখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। অ্যাপটা যখন ওপেন হয়ে যাবে তখন দেখুন এখানে কিন্তু অন্য কোনো ডিভাইস নেই, ঠিক আছে। আমি এখানে হচ্ছে গিয়ে এখন নতুন করে পেয়ার আপ করবো। প্রথমত আপনাকে এই ডিভাইসটিকে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে হবে আপনার ফোন ডিভাইসের সাথে, ঠিক আছে। ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করার পর দেন আমরা ওয়াইফাই কানেক্ট করবো। এটা নিয়ে অনেকে একটু প্রবলেম ফেস করেন যে ডিরেক্ট ওয়াইফাই কেন কানেক্ট হয় না, অন্যান্য সনোফ জি ব্র্যান্ডের আমরা লাইটগুলো ইউজ করি কিংবা সুইচগুলো ইউজ করি, সেগুলো কিন্তু একদম প্রথমেই প্লাস বাটনে প্রেস করে আমরা পেয়ার মোডে চলে যাই এবং ওয়াইফাই কানেক্ট করতে পারি। সো এটা যেহেতু ডাবল মোডে চলে এই ডিভাইসটি, স্ট্রিপ লাইটটা আপনি ব্লুটুথেও কন্ট্রোল করতে পারবেন, রিমোটে কন্ট্রোল করতে পারবেন, আবার চাইলে ওয়াইফাইয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। সো এই কারণে প্রথমে ব্লুটুথে কানেক্ট করতে হবে, তারপর আমরা ওয়াইফাই ডিটেলস সেভ করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে আপনি ব্লুটুথে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনাকে অবশ্যই এটা পেয়ারিং মোডে নিতে হবে স্ট্রিপ লাইটটাকে। সো এটাকে পেয়ারিং মোডে নেওয়ার জন্য অন রিমোটে যে অন বাটনটা আছে এটা চেপে ধরে রাখবেন, এটা ব্লিঙ্কিং করবে। এই যে দেখুন ব্লিঙ্কিং শুরু হয়ে গিয়েছে। আমি কিন্তু অন বাটন প্রেস হোল্ড অ্যান্ড প্রেস করে ধরে রেখেছিলাম। প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে আপনার এটা 3-5 সেকেন্ড প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এটা ব্লিঙ্কিং শুরু হবে। এরকম যখন ব্লিঙ্কিং হবে তখন বুঝবেন এটা ব্লুটুথের জন্য রেডি হয়ে গেছে। সো এটা যখন রেডি হবে তখন আপনি এইখানে ক্লিক করবেন, এটা ব্লু সাইন হবে, দেন নেক্সট। সেখানে ডিভাইস লোকেশনটা চাচ্ছে যেন আপনার লোকেশনের আশেপাশে ওয়াইফাই রাউটারের মাধ্যমে এই ডিভাইসটাকে লোকেট করা যায়। সো আপনি যদি লোকেশন অন করা না থাকে সেক্ষেত্রে আপনি এটা অন করে নেবেন। লোকেশনটা যখন আমরা অন করে নিব তখন দেখুন সার্চিং ডিভাইস চলে এসেছে এবং এই যে দেখুন ডিভাইসটার নামও চলে এসেছে CK100 দিয়ে। সো এটা হচ্ছে আমাদের ডিভাইসটি, আমি এটা কানেক্ট করে নেব। এই যে আপনি চাইলে এখান থেকে আপনি এটা নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি স্টুডিওতে আছি, সো আমি স্টুডিও দিলাম স্টুডিও L2। সো এই নামে আপনি সেভ করতে পারবেন বা আপনি কোন রুমে চাচ্ছেন, লিভিং রুম, বেডরুম, ক্যাটাগরি ওয়াইজ আপনি সেভ করতে পারবেন। আমাদের ডিভাইসটা হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমি ডান করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট করার পর এটা কিন্তু এখানে ব্লুটুথ সাইনটা উঠে আছে, কারণ আমরা এখনো ওয়াইফাই কানেকশন করতে পারিনি। সো আমরা কীভাবে এটা ওয়াইফাই সেট আপটা করবো, এটা অন হয়ে গেছে, আমি এখন ঢুকলে পরে এখন এখান থেকে যখন আমরা কাজ করব তখন কিন্তু এখানে লেখা আসবে যে ইউ লিঙ্ক ইজ আস্কিং টু টার্ন অন ব্লুটুথ। সো আমি এটা যদি অন করে দিই সো এটা ব্লুটুথের মাধ্যমে কাজ করবে, ঠিক আছে। এই দেখুন আমি ব্লুটুথের মাধ্যমে কিন্তু এখন কাজ করতে পারবো এবং আপনার একটা মেসেজ শো করবে, দ্য ডিভাইস হ্যাজ এন্ড কানেক্টেড টু ওয়াইফাই ইয়েট, ইউ মে গো টু ডিভাইস সেটিংস ওয়াইফাই সেটিংস টু অ্যাড ওয়াইফাই ইনফরমেশন। অনেকে এটা স্কিপ করে যান, সেই কারণে হয়তো কানেক্ট করতে পারেন না। সো আজকে আমরা এটা করবো। এখন এটা আমি কানেক্ট করেছি ব্লুটুথের মাধ্যমে, সো এটা আমি অপারেট করছি ব্লুটুথের মাধ্যমে, ঠিক আছে। গ্রিন হয়ে গেল, রেড হয়ে গেল, ঠিক আছে, আপনি যেটা যেটা দিবেন সেটাই কিন্তু ব্লুটুথে ইউজ করতে পারবেন। এখন আমরা ওয়াইফাই কানেক্ট করবো, তার জন্যে 3 ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করার পর এখানে ওয়াইফাই সেটিংস বলে একটা অপশন থাকবে, এখানে যাব, তারপর এখান থেকে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নেব। আমার অলরেডি ওয়াইফাই এ কানেক্ট করা ছিল আমার ফোনটা, সো আপনি যে ওয়াইফাই নেটওয়ার্কে থাকবেন সেটা এখানে শো করবে, বা আপনি চাইলে এখান থেকে ইন্ডিভিজুয়ালি ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডটা দিলেই এটা সেভ হয়ে যাবে। সো আমি এটা সেভ করে দিব এবং এটা কিছু সময় নেবে ওয়াইফাই সেট আপটা করতে, ওকে। সো ওয়াইফাই কানেক্টেড হয়েছে কি না সেটা বোঝার জন্য আপনারা একটু ব্যাকে চলে যাবেন, তারপর দেখবেন এখানে ওয়াইফাই সাইনটা চলে এসেছে। এই হচ্ছে আমার স্টুডিও L2 স্ট্রিপ লাইটের যেই
নেমটা দিয়েছিলাম আমি রিনেম করে, সো সেটার পাশে কিন্তু এখন ওয়াইফাই সাইনটা চলেছে, তার মানে আপনার ওয়াইফাই কানেকশন হয়ে গেছে। সো এখান থেকে আপনি কিন্তু চাইলে এখন অনেক রকম কালারে চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি হচ্ছে এখানে কিছু সেভ করা আছে কিছু মোড, সেগুলো দিলেও কিন্তু এগুলো RGB এফেক্ট দিবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এটা চেঞ্জ হচ্ছে, একটু হাতে নিয়ে দেখাই। আপনি যেই যেই কালার দিবেন ওইভাবে কিন্তু এটা চেঞ্জ হবে। ঠিক আছে, এই যে রেড হয়ে গেল, সো এটা কিন্তু আমরা চাইলেই পারচেজ করতে পারি। খুবই দারুণ একটা প্রোডাক্ট, আপনারা চাইলে এটা পারচেজ করতে পারেন। আপনি নিজেও যদি চান যে এটা একটু মডিফাই করে বা আপনার নিজের ইচ্ছা মতো একটা কালার শেড আনবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্লাস বাটনে ক্লিক করে আপনি নিজেও একটা সেভ করে রাখতে পারেন যে এই কালার কম্বিনেশনে আমি RGB এফেক্টটা চাচ্ছি। ঠিক আছে, সেখানে আপনি ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন কিংবা স্পিড কমাতে বাড়াতে পারবেন, এটা কি ফাস্ট ব্লিঙ্কিং করবে নাকি স্লো করবে, ব্রাইটনেসটা কেমন হবে, এবং মুডও সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে ব্রিদিং মুড আছে, গ্র্যাডিয়েন্ট মুড আছে, পালস মুড আছে, এবং কালার সিলেকশন করতে পারবেন। ওকে, সো এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনি DIY করে আপনার স্ক্রিনটা সেট করে নিতে পারবেন। তারপর আরও কিছু ফিচার আছে, মিউজিকের সাথে আপনি কীভাবে প্লে করবেন, মিউজিক অপশনে যাওয়ার পর আপনার মিউজিক মুডটা কেমন হবে, ক্লাসিক, সফট, এগুলো আপনি অ্যাপ ইউজ করলে বুঝতে পারবেন এবং সেন্সিটিভিটি দেখতে পারবেন। সো আমরা যদি এখন এখান থেকে গান প্লে করি, গানের সাথে সাথে কিন্তু এই মিউজিকটা হচ্ছে স্ট্রিপ লাইটের মধ্যে এফেক্ট ফেলবে। ঠিক আছে, আমি এখন কথা বলছি তাই কথার সাথে সাথে এটা কিন্তু ব্লিঙ্কিং করছে। ঠিক আছে, সো আপনারা কিন্তু চাইলেই যখনই এরকম সাউন্ড এফেক্ট অ্যাক্টিভ করে দিবেন তখন মিউজিকের সাথে কিন্তু এটা জ্বলবে এবং নিভবে। ঠিক আছে, এই যখন আমি কথা বলা অফ করে দিচ্ছি তখন কিন্তু লাইটটা অফ হয়ে যাচ্ছে, তাই না? ওকে, খুবই ম্যাজিকের মতো একটা কাজ করে, খুব দারুণ একটা প্রোডাক্ট। যারাই বাসা বাড়িতে বা ওয়ার্ক স্টেশনে বা আপনার ড্রয়িং রুমে এরকম লাইটিং সেট আপ করতে যাচ্ছেন তারা কিন্তু এটা ইজিলি নিতে পারে। সো সকল কনফিউশন হয়তো দূর হয়ে গিয়েছে এবং আমরা এটা অবশ্যই পারবো কীভাবে সেট আপ করতে হয় এবং কীভাবে এটা আপনি ইউজ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।